কেকটা তো অনেক সুন্দর হয়েছে, তোমার বানানো মনে হয় বেস্ট কেক হবে। জি মামুনি, অনেক সুন্দর, দেখছো না? দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকে বেশি ইয়ামি হবে। দেখেছো, দুইটা ডিম দিয়ে আমি কতগুলো কেক তৈরি করে নিলাম তোমার টিফিনের জন্য এবং বিকেলের নাস্তার জন্য। আসো, তুমিও দেখো এবং শিখে নাও। মনোযোগ দিয়ে দেখলে তুমিও এরকম সুন্দর সুন্দর কেক একাই তৈরি করতে পারবে ইনশাল্লাহ। এই যে দেখো, আমি দুইটা ডিম নিয়েছি। ডিম দুইটাকে প্রথমে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি যাতে কোনো ময়লা না থাকে। এবার একটি পাত্রে ভেঙে নিলাম। ভাঙার পরে কুসুম দুটোকে আলাদা করে নিচ্ছি। আম্মু, কুসুম কেন উঠে রাখছ? একবারে গুটি দিলে হবে না? হবে, তবে কুসুম এবং সাদা অংশটা আলাদা করে নিলে, যদি সাদা অংশটা আগে বিট করে নেওয়া যায় তাহলে অনেক বেশি ভালো কেক হয়। এই জন্যে আমি সাদা অংশটাকে আগে বিট করে নিচ্ছি। দেখো, এখন আমি হ্যান্ড হুইক্সের সাহায্যে কিন্তু বিট করে নিচ্ছি। আম্মু, তুমি হ্যান্ড হুইক্স দিয়ে কেন করছো? তোমার না ইলেকট্রিক বিটা আছে, তাহলে তো খুব দ্রুত ফর্ম হয়ে যায়। ঠিক বলেছো, ইলেকট্রিক বিটার দিয়ে তো দ্রুতই হয়, কিন্তু সবার ঘরে তো আর ইলেকট্রিক বিটার থাকে না। তাই আজকে আমি সবাই যাতে করতে পারে এই জন্যেই এই হ্যান্ড হুইক্সটা দিয়ে দেখাচ্ছি যে হ্যান্ড হুইক্স দিয়েও কত দ্রুত এবং কত সুন্দর ফোম তৈরি করে নেওয়া যায়। আচ্ছা, গুড আইডিয়া। এগুলো কি? এগুলো গুঁড়া চিনি। আইসিং সুগার দিয়ে কেক বানায় না, এগুলো আমি আইসিং সুগার তৈরি করে নিয়েছি। চিনিটাকে ব্লেন্ডারের মধ্যে দিয়ে জাস্ট গুঁড়ো করে নিয়েছি। দেখছো কত সুন্দর গুঁড়া চিনি তৈরি হয়ে গিয়েছে, একদম আইসিং সুগার লাগছে। ডিমের সাদা অংশের মধ্যে আইসিং সুগার বা গুঁড়া চিনি দিয়ে বিট করলে খুব সহজেই গলে যায় এবং কেকটাও সুন্দরভাবে ফোলে। এজন্যই আমি এভাবে গুঁড়ো করে নিয়েছি। দেখো, এখন যখন এটা আমি বিট করছি তখন কিন্তু এটা ক্রিমি টেক্সচার চলে এসেছে। একটু দ্রুতই বিট করতে হবে, কত সুন্দর হয়েছে মাশাল্লাহ। গুঁড়া চিনিগুলোকে কয়েক ধাপে আমি মিশিয়ে নিচ্ছি। একবারে যদি মিশিয়ে নিতাম তাহলে কিন্তু জমাট বেঁধে যেত, এজন্যে কয়েকবারে মিশিয়ে সুন্দরভাবে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। বুঝতে পারলাম, কিন্তু তবে তুমি যদি ইলেকট্রিক বিটার দিয়ে করতে তাহলে কিন্তু অনেক দ্রুত হতো। তুমি এটা দিয়ে করছো তাই অনেক শক্তি খাটাতে হবে। বুঝতে পারলাম, তবে দারুণ হয়েছে। ঠিক বলেছো মামুনি। এখন এই যে সেই কুসুমটা যেটা উঠিয়ে রেখেছিলাম, ওই কুসুম দুইটাকে এর মধ্যে এখন দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। দেখো, এখানে সামান্য নাড়াচাড়া করে মিক্সআপ করে নিলেই হয়ে যাবে। ও গুড, তুমি কি এখন শুকনো উপকরণগুলোকে চলে নিবা? জি, একটা স্টেনারের উপরে আমি এখন দিয়ে দিয়েছি 1 কাপ ময়দা। আর তুমি তো চকলেট কেক পছন্দ করো, এই জন্য নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ কোকো পাউডার, 1 টেবিল চামচ গুঁড়া দুধ, আর 1 চিমটি লবণ, 1/2 চা চামচ বেকিং পাউডার, 1/2 চা চামচ বেকিং সোডা। সবগুলোকে এখন আমি সুন্দরভাবে চেলে নিব। ইয়ামি ইয়ামি, কখন যে কেকটা হবে তার আশা আমি বসে আছি। ও আচ্ছা, তোমার খেতে ইচ্ছা করছে? আচ্ছা, আরেকটু ওয়েট করো। এই তো চালা হয়ে গেল। এখন সব উপকরণগুলোকে সুন্দরভাবে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে যাতে সবগুলো সুন্দরভাবে মিশে যায়। ডিমের মিশ্রণটা একটা ছোট পাত্রে রেখেছিলাম, এজন্য আমি একটা বড় পাত্রে এটা ট্রান্সফার করে নিলাম। এখন যেই গুঁড়ো ইনগ্রিডিয়েন্টসগুলো আছে এগুলোকে আমি আস্তে আস্তে দিয়ে সুন্দরভাবে মিক্স আপ করে নেব। একবারে কিন্তু মেশাতে যাব না, বারে বারে এটাকে মিশিয়ে নিতে হবে। কেন আম্মু, একবারে দিলে দেওয়া যায় না? একবারে দিলে দিলে একটু ঘুটে দিলে তো হয়ে যায়, অত কষ্ট করার দরকার কেন? ঝামেলা না? তোমার কাছে ঝামেলা মনে হচ্ছে? একটু ঝামেলা না করলে কি আর এই ইয়ামি কেক খেতে পারবা? সুন্দর করে কেক তৈরি করে খেতে গেলে তো একটু ঝামেলা করতেই হবে, তা না হলে খাবা কিভাবে? একবারে দিয়ে দিলে টাইট হয়ে যেত, এই জন্য বারে বারে দিলাম। এবারে দেখো, 2টা ডিম ও 1 কাপ ময়দা দিয়ে অনেকগুলো কেক তৈরি করার সিক্রেট বলছি। এখানে আমি নিয়েছি 1/2 কাপ দুধ আর 1/2 কাপ তেল। এখন আমার কাছে তো ঘি নেই বা বাটার নেই, তাহলে কি ভালো কেক তৈরি করতে পারবো না? অবশ্যই। এই যে দুধ আর তেলের মিশ্রণটাকে আমি ভালোভাবে মিক্স আপ করে নিচ্ছি। দেখো, একদম মনে হচ্ছে যে বাটার কিংবা ঘি। ওয়াও, গ্রেট আইডিয়া আম্মু, এটা তো একদম বাটারের মতোই দেখতে। এটা দিয়ে কেক তৈরি করলে তো কেউ বুঝতেই পারবে না যে এটা তেল দিয়ে তৈরি করা। ঠিক বলেছো, এটা দেখতে হুবহু বাটারের মতো হয়ে গিয়েছে। এখন এটা দিয়ে আমি সুন্দরভাবে এই ব্যাটারটাকে নরম করে নিচ্ছি। দেখতে পাচ্ছো, যেহেতু আমি এখানে 1 কাপ ময়দা দিয়েছি, এজন্যই কিন্তু এই উপকরণটা দিলে সুন্দর সফট একটা ডো তৈরি হয়ে যাবে।
দেখতে পাচ্ছ এখন সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি, একদম ক্রিমি স্ট্রাকচার চলে এসেছে। দেখো কনসিস্টেন্সিটা এইভাবে থাকবে। ম্যাঙ্গো? আমু ম্যাঙ্গো কেকের মধ্যে দেবে? ঠিক ধরেছ, এখন যেহেতু আমের সময়, আমের কেক তৈরি করলে তো মজাই হবে তাই না? তাই তো আমি একটা আমকে পিউরি বানিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, খুবই সুন্দর একটা টেস্ট আসবে, আমের একটা ফ্লেভার ভরে যাবে কেকের মধ্যে। এখন কনসিস্টেন্সিটা এরকম হয়েছে, এখন যদি একটু নরম হয়ে যায় ব্যাটারটা, তাহলে এই পর্যায়ে সামান্য গুঁড়ো দুধ কিংবা ময়দা দিয়ে দিলেই আবার ঠিক হয়ে যাবে। বুঝলাম, খুব মজাদার হবে। একটা রাউন্ড কেকের মোল্ড নিয়ে নিয়েছি, তার মধ্যে কাগজ বিছিয়ে দিয়েছি, আর তোমার টিফিনের জন্য এখানে ওই যে আমরা মার্কেট থেকে যে কাপকেকের মোল্ডগুলো কিনে নিয়ে এসেছিলাম ওইগুলো বিছিয়ে দিচ্ছি, যাতে তুমি টিফিন নিয়ে যেতে পারো এবং সুন্দর করে খেতে পারো। তাই যে বিছিয়ে দিলাম, এখন এর মধ্যে সামান্য অয়েল ব্রাশ করে দিচ্ছি যাতে কেকটা সুন্দরভাবে উঠে আসে। এখন এর মধ্যে কেকের ব্যাটারটা সম পরিমাণে দিয়ে দিচ্ছি, সবগুলোর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিতে হবে। এর মধ্যে সাজানোর জন্য কিছু কিসমিস দিয়ে দিচ্ছি, কাঠবাদামও দেওয়া যায়, আমি দুটা করে কিসমিস দিয়ে দিলাম। আম্মু, এগুলো তো রেডি হয়ে গিয়েছে, তাহলে আমি এগুলো ওভেনের মধ্যে দিয়ে দিই। ওকে, ওভেনটা প্রিহিটেড করা আছে, তুমি দিয়ে দাও, আমি এই মোল্ডটার মধ্যে একটু অয়েল ব্রাশ করে দিই আর ব্যাটারটা সেট করে রাখি। ওকে আম্মু, আমি দিয়ে দিয়েছি ওভেনে, ওভেনে কেকটা সুন্দর করে বেক হচ্ছে। থ্যাংক ইউ মামুনি, ওটা বেক হবে না, বেক হচ্ছে। এখন দেখো বড় কেকটার মধ্যে আমি ম্যাঙ্গো দিয়ে সাজিয়ে নেব। আমি ম্যাঙ্গোগুলোকে সুন্দরভাবে স্লাইস করে কেটে নিয়েছি, এখন এইভাবে সাজিয়ে দিচ্ছি। এই আমগুলো দিয়ে সাজানোর কারণে কেকটা দেখতে কিন্তু খুবই সুন্দর হবে, দেখতেই পাচ্ছ অনেক দারুণ হবে। ওয়াও আম্মু, আসলে তো দারুণ হচ্ছে, খেতে অনেক মজা হবে। এদিকে এটা সাজানো হলো আর আগের কেকটা 20 মিনিটে বেকও হয়ে গেল। দেখেছ তোমার কাপকেক গুলো কিন্তু রেডি হয়ে গিয়েছে। তুমি এই কেকটা ওভেনের মধ্যে দিয়ে দাও, আমি এই সুগার স্র্যাপটা কেকের উপরে দিয়ে দিই, গরম গরম দিলে কেকটা অনেক সফট হবে। দিয়ে দিয়েছি আম্মু। ও আচ্ছা, এই সুগার সিরাপের জন্য কেকটা এত নরম হয়, এবার বুঝলাম। আচ্ছা, অনেকে জানে না কি কারণে কেকটা সফট হয়। বুঝতে পেরেছি, গুড গার্ল। এই সুগার সিরাপটা কি দিয়ে তৈরি করলে আমাকে বলো। সামান্য দুধ বা চিনির সঙ্গে 2 চা চামচ চিনি, সামান্য অয়েল আর ভ্যানিলা এসেন্স 2 ফোঁটা দিয়ে ভালোভাবে মিক্সড করে নিলেই সুগার সিরাপ রেডি হয়ে যায়। আচ্ছা, ও মামুনি, এটা মনে হয়ে গেছে, কত সুন্দর ফ্লেভার বের হয়েছে, পুরো ঘর ভরাট হয়ে গেছে, খুব সুন্দর, চমৎকার হয়েছে, বাহ। ঠিক ধরেছো, দেখেছো মাত্র 40 মিনিটে কিন্তু এই কেকটা পারফেক্টলি হয়ে গিয়েছে, কত সুন্দর মোল্ড আউট হয়ে যাচ্ছে দেখেছো। সামান্য অয়েল ব্রাশ করে দেওয়ার কারণে কিন্তু এটা হচ্ছে, এটা দিয়ে আর খোলা লাগছে না, অটোমেটিক্যালি বের হয়ে যাচ্ছে, আর কতটা সুন্দর হয়েছে দেখেছো। অনেক সুন্দর হয়েছে, খেতে অনেক মজা হবে, এখন এটাকেও কি সুগার স্র্যাপ দিব? অবশ্যই সুগার স্র্যাপ দিতে তো হবেই, সুগার স্র্যাপ না দিলে উপরটা ড্রাই হয়ে যাবে, ভিতরটা একটু হার্ড হার্ড হবে, খেতে অত ভালো লাগবে না, এই জন্য সুগার স্র্যাপটা অবশ্যই গরম অবস্থাতেই দিতে হবে। দেখো আমি সুগার স্র্যাপটা দিয়ে দিচ্ছি আর শুষে নিচ্ছে, কেকের মধ্যে কিন্তু চলে যাচ্ছে, এই জন্য একটু বেশি করে সুগার স্র্যাপ এখানে দিয়ে দিচ্ছি। অনেক সুন্দর হয়েছে, আমি অতি সহজে তোমার কাছ থেকে ম্যাঙ্গো কেক বানানো শিখে নিলাম। দেখেছো মাত্র 2টা ডিম দিয়ে এত সুন্দর করে কতগুলো কাপকেক এবং একটা পাউন্ড কেক তৈরি করে নিলাম, খুবই কম খরচে এবং অল্প সময়ে। প্রিয় দর্শক মণ্ডলী, দেখলেন তো আমি আমার আম্মুর কাছ থেকে কি কত সুন্দরভাবে ম্যাঙ্গো কেক বানানো শিখে নিলাম। আপনারা এরকম সুন্দরভাবে কেক বানানো শিখে নেবে, আপনারাও শিখে নিতে পারেন আম্মুর রেসিপিটা ফলো করে। এরকম সুন্দর সুন্দর রেসিপি ও ভিডিও পেতে হলে আমাদের পেজটাকে লাইক ও ফলো করে রাখুন, এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজায় দিবেন। আমাদের ভিডিওটা কিরকম লাগলো কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না। আসসালামু আলাইকুম।